হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের জন্য একটি সুখবর, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিকে সিলমোহর দিল মুখ্যমন্ত্রী। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির জন্য 9ই জুলাই যে আন্দোলন করা কথা ছিল, যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তাদের দাবি মেনে নিয়েছে। এক ধাক্কায় দ্বিগুণ পার্শ্ব শিক্ষকদের বেতন, যেটা পার্শ্ব শিক্ষকদের জন্য খুবই সুখবর এবং একটা আনন্দের খবর। তারা এর জন্য অনেক দিন ধরে আন্দোলন করে আসছিল, তাদের দাবি ছিল এটা যে তাদের বেতন বৃদ্ধি করা হোক। তো শেষ পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি করা হলো। এবং আরও একটি সুখবর যেটা পার্শ্ব শিক্ষকদের জন্য রয়েছে, সেটা হচ্ছে 30% সংরক্ষণ করা হয়েছে পার্শ্ব শিক্ষকদের জন্য। এবং ওই 9ই জুলাই যে আন্দোলনটি হলো পার্শ্ব শিক্ষকদের, সেখানে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কি জানালেন এবং সেটা আমরা বিস্তারিতভাবে জানব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, খবরগুলি বিস্তারিতভাবে দেখে নিই। দেখুন বন্ধুরা, এই সেই খবর। আমরা হেডলাইনে দেখতে পাচ্ছি, টাইটেলে লেখা রয়েছে, বেতন বৃদ্ধি ও নিয়োগে সংরক্ষণ বৃদ্ধির পরেও হতাশ শিক্ষকরা। তো এখানে হেডলাইনটা পড়ে বলা রয়েছে, বেতন বৃদ্ধি এবং নিয়োগ সংরক্ষণ বৃদ্ধির পরেও তারা হতাশ শিক্ষকরা। জুলাই 9, 2018, কলকাতা। গত 9 মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। তার কথা অনুযায়ী সোমবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যেটা সকল পার্শ্ব শিক্ষকদের জন্য খুবই একটা ভালো খবর। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতির সম্মেলনে এসে বেতন বৃদ্ধির সঙ্গে পার্শ্ব শিক্ষকদের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ বৃদ্ধির কথাও ঘোষণা করেন তিনি। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে নিয়োগ হবে সেক্ষেত্রে তাদের সংরক্ষণ থাকবে। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি ঘোষণা করেন, প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুটি স্তরে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে। আগে প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকদের বেতন ছিল ইপিএফ সহ 5,994 টাকা, যেটা খুবই কম একটা শিক্ষকের জন্য। তা বেড়ে নতুন বেতন হয়েছে 10,000 টাকা। এবং উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্ব শিক্ষকদের বেতন ছিল ইপিএফ সহ 8,186 টাকা, তা বৃদ্ধি হয়ে নতুন বেতন হয়েছে 13,000 টাকা। অর্থাৎ দুটো ক্ষেত্রে প্রায় 5,000 টাকা করে বৃদ্ধি হয়েছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, 1 মার্চ 2018 থেকেই এই নতুন বেতন লাগু হবে। এছাড়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের এতদিন পর্যন্ত 10% সংরক্ষণ ছিল। অর্থাৎ এর আগে সংরক্ষণ 10% ছিল। শিক্ষামন্ত্রী এদিন ঘোষণা করেন, এই সংরক্ষণ আরও 20% বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ এবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের জন্য 30% সংরক্ষণ থাকবে, যেটা একটা খুবই ভালো খবর। 10% থেকে বৃদ্ধি করে 20% করা হচ্ছে এবং প্রাথমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সেটা 30% থাকবে। তবে বেতন বৃদ্ধি ও শিক্ষক নিয়োগে সংরক্ষণের পরেও ক্ষুব্ধ ও হতাশ বহু পার্শ্ব শিক্ষক, কারণ এতদিন ধরে পার্শ্ব শিক্ষকদের প্রধান একটি দাবি স্থায়ীকরণ সম্পর্কে কোনো কিছু বললেননি শিক্ষামন্ত্রী। মালদার একজন পার্শ্ব শিক্ষিকা সুজাতা মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করার বিষয়ে আজ কিছুই বলা হয়নি। আর এক পার্শ্ব শিক্ষিকা সুজাতা দাস বলেন, আমাদের 33,000-এর জায়গায় মাত্র 13,000 দেওয়া হচ্ছে, অথচ অন্যান্য রাজ্যে এর থেকে অনেক বেশি বেতন দেওয়া হয়, আমরা খুব হতাশ। আমাদের জন্য অন্য কোনো দায়িত্বে পাঠানো হবে, তখন সেই কাজে প্রশাসনের প্রভাব দেখতে পাবে।
রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফ থেকেও। এই সংগঠনের সহসম্পাদক স্বপন মণ্ডল বলেন, এটা নাকের বদলে নরুন হয়ে গেল। আমরা ভেবেছিলাম সরকার পার্শ্ব শিক্ষকদের পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা দিয়ে নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পার্শ্ব শিক্ষকদের সমস্যা স্থায়ী সমাধান হলো না। এছাড়া শিক্ষকের মর্যাদা না পাওয়ার ফলে পার্শ্ব শিক্ষকদের কিছু জটিলতার সম্মুখীন হতে হবে বলেও দাবি স্বপন মণ্ডলের। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সংরক্ষণ বাড়ালো পার্শ্ব শিক্ষকদের, NCTE নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলেই তারা শিক্ষকের মর্যাদা পাবেন। কিন্তু যদি রাজ্য সরকার তাদের সরকারি শিক্ষকের মর্যাদা দিতে, তাহলে যোগ্যতা কোনো বাধা হতো না, কারণ সেক্ষেত্রে NCTE-র পুরনো নিয়ম অনুযায়ী তাদের শিক্ষকের মর্যাদা দেওয়া হতো। বর্তমানে নিয়মে নিয়োগ হলে NCTE-র ঘেরাও এ অনেকটা আটকানো যাবেন, অনেকে আটকে যাবেন। যদিও রাজ্য সরকার এদিনের ঘোষণায় খুশি, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস পার্শ্ব শিক্ষক সমিতি, এই সংগঠনের তরফে রমিউল ইসলাম বলেন, আমরা আগে থেকেই প্রস্তাব রেখেছিলাম, সেই অনুযায়ী সরকার দুটি কাজ করেছেন। পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণের নির্দিষ্ট পরিকল্পনা করে পরীক্ষা নিয়ে 30% করে তাদের শিক্ষকদের মর্যাদা দেওয়ার পথ অবলম্বন করেছে রাজ্য সরকার। এছাড়া মানবিকভাবে যত দ্রুত তাদের শিক্ষকের মর্যাদা দেওয়া যায় তারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রমিউল ইসলাম আরও বলেন, ইতিবাচক ভাবনা চিন্তা, পার্শ্ব শিক্ষকদের যাতে দ্রুত স্থায়ীকরণ করা যায় তার পরিকল্পনা আজ প্রকাশ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন, সরকারের প্রয়োজন অনুযায়ী যতটা তাড়াতাড়ি সম্ভব পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে। হ্যাঁ, আমরা এই খবরটা পড়ে বুঝতে পাচ্ছি যে দেখুন, অনেক পার্শ্ব শিক্ষক তারা এই যে নতুন নিয়ম করা হলো তাতে অনেকে খুশি নয়। তারা চেয়েছিল যে তাদেরকে স্থায়ীকরণ করা হোক, তাদেরকে স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া হোক, তাদের যে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং 30% সংরক্ষণ করা হয়েছে সেই জন্য তারা খুশি নয়। তারা চেয়েছিল যে তাদের সকলকে স্থায়ীকরণের ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতে তাদের স্থায়ীকরণের ব্যবস্থা নিয়ে আরও চিন্তাভাবনা করা হবে এবং তাদের বেতন এখন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে দু ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের বেতন প্রায় 5,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং তাদের সংরক্ষণও বৃদ্ধি করা হয়েছে, যাতে অনেক পার্শ্ব শিক্ষক খুশি, আবার অনেক পার্শ্ব শিক্ষক এই নির্ণয়ে হতাশা প্রকাশ করেছে। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। তো পরবর্তী কোনো যদি খবর আসে তার আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটি এই খবর সকলকে জানিয়ে দিন। তো থ্যাংকস ফর ওয়াচিং, পরবর্তী কোনো আপডেট পেলে ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে।